শুনেছি সেদিন তুমি নোনা বালিকির ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছ, আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি রেলে, কখনো রাখিনি চোখ, ডানা মেলা গাঙছিলে আজি তুমি 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 এখনো গোলাপে ঘটি আমরা রাজনীতি মুক্ত ময়দান করতে এসেছি, তাই তো? আমরা চিন্তা করতে পারবেন না, বীরত্বম প্রতিবাদ করে একজন শহীদ হয়েছে, কিন্তু তার আগে দুর্নীতিতে কত লোক মারা গেছে তার উত্তর কে দেবে? প্রতিবাদ হচ্ছে বীরত্বমা সেই প্রতিবাদের শীর্ষ স্থানে গিয়ে নিজেকে বলিদান দিয়ে আমাদের শিখিয়ে দিয়েছে। আমরা তাই আজকে ময়দানকেও সেই হুমকি সংস্কৃতি মুক্ত চাই, আমরা হেট কালচার মুক্ত একটি ক্রীড়াক্ষেত্র চাই। এই আন্দোলনকে আমাদের দীর্ঘস্থায়ী করতে হবে। তখন চাইতো ব্যারেটা যেন কোনোভাবে গোল দিতে না পারে, ওই বাইচুং যাতে কোনোভাবে গোল দিতে না পারে, যে মোহনবাগান সমর্থক চাইতো, আর মোহনবাগান যাতে গোল দিতে না পারে, যে ইস্টবেঙ্গল সমর্থক চাইতো, আর সেই ইস্টবেঙ্গল মোহনবাগান না আজকে এক জায়গায় হয়েছে, আর এক জায়গায় হয়েছে এমন ভাবে মনে হয় যে হচ্ছে গিয়ে চিরশত্রু তিলোত্তমা পেরেছে, রাজনীতি মুক্ত ময়দান করার ডাক পেরেছে তাদের। তাকে প্রথম থেকে এই কথাটা যেন আমরা যেখানে পৌঁছানোর দরকার সেইখানে যেন পৌঁছতে পারি। এটা কোনো রাজনৈতিক জমায়েত নয়, এই জমায়েত রাজনীতি মুক্ত করার জন্য ময়দান থেকে। রাজনীতি কোনোদিন ময়দানের অঙ্গ ছিল না, আমরা কোনোদিন ময়দানের অঙ্গ হতে দেব না। যেদিন থেকে আমরা দেখেছি বিভিন্ন বিভিন্ন রাজনীতিবিদ বহু যুগ ধরে বিভিন্ন দলের সমর্থক করনা চাহা। যে লোক সত্তাধারী হো সিয়াসতদান হো আচ্ছে উঁচে মকান পে বেঠে হুয়ে জিনকে পাশ হিসেবে যা বুঝি, আমরা খেলাধুলা করি এই জন্য যে আমাদের শারীরিক স্বাস্থ্যের জন্য, আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য, এবং শারীরিক স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য আমাদের সমাজের জন্য অত্যন্ত জরুরি। আমরা যদি খেলার মাঠে ইস্টবেঙ্গল মোহনবাগান দুই দলের সমর্থকেরা যদি উত্তেজনা দেখায়, হইচই করি, চিৎকার চেঁচামেচি করি, যে রাগ প্রকাশ করি, মানে আমাদের যে আবেগ প্রকাশ করি, সেই আবেগটা যদি খেলার মাঠে আমার একজন খেলোয়াড় যে খেলছে, ভালো খেলছে তাকে আমি উৎসাহ দিচ্ছি, যে খারাপ খেলছে তার জন্য আমি আফসোস করছি, এই আবেগ প্রকাশের জায়গাটা খেলার মাঠ, আমরা যদি সেটা করতে না দিই যদি আমি সেই খেলার মাঠে রাজনীতি নিয়ে যাই, তাহলে সেই আবেগ প্রকাশ না হয়ে আজকে রাজনীতি। ইয়ে অলগ বাত হ্যায় কি হামারে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নে মুঝে ও মকাম ও ইজ্জত নেই দি জো মুঝে হিন্দুস্তান কে বাহার 23 মুলকো মে মিলি, আর মানে 23 মুলকো মে জা করকে লোগো কো কাহা जो जानना चाहते थे कि मगरबी बंगाल पश्चिम बंगाल क्या है, कि टेगोर की धरती यानी गुरुदेव नहीं, पढ़ाशनि कोनो केरामती नहीं, काज जे যতদিন পর্যন্ত যে কাজ করলে তিনি হচ্ছে যে এই পরীক্ষায় চান্স পেয়ে তিনি হচ্ছে এমএস করার সুযোগ পেতে পারতেন, সেখানে তার কিছু করিশ্মা দেখানো নেই, তিনি শুধু শাসক দলের ঘনিষ্ঠ বলে তার জন্য আইন তৈরি হলো, তার জন্য নিয়ম তৈরি হলো, তাকে যাতে পোস্ট গ্রাজুয়েশনের চান্স দেওয়া হয়। আমরা মিলটা খুঁজে পাচ্ছি, এবং এই মিলটা আজ খুঁজে পাচ্ছি এখানে এসে তা নয়, যেদিন থেকে আপনাদের সঙ্গে আমরা একসঙ্গে রাস্তায় হাঁটছি, কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ে পা মিলিয়ে আমরা হাঁটছি, সেদিনই আমরা আপনাদের যে অভিজ্ঞতাগুলো যখন আমরা শুনেছিলাম, এবং তাই সেই বাতিলটা কেন করা হয়েছে আমাদেরকে অজুহাত দেওয়াটা হলো যে পর্যাপ্ত পুরো পরিমাণ পুলিশ প্রশাসন দিতে পারবে না,
তারা কোনো নিরাপত্তা দিতে পারবে না। আমরা তৎক্ষণাৎ একটি স্টেপ নিই, যেটা আমরা যুবভারতী ক্রীড়াঙ্গনের বাইরে সমস্ত ইস্টবেঙ্গল মোহনবাগান মহামেডান সমর্থকেরা একত্রিত হই, এবং আমরা ওখানে একত্রিত হয়ে কি দেখলাম, যে পরিমাণ পুলিশ ওখানে সেদিনকে উপস্থিত ছিল সেই পরিমাণের যদি 1% পুলিশও যুবভারতীতে সেদিনকে যাওয়া যেত, তাহলে তিনটে ডার্বি হয়ে যেত। শুধু একটা হওয়া পসিবল নয়, তিনটে হয়ে যেত। শুধু তাই নয়, আমাদের সমর্থকদের ওপর বেধারক লাঠিচার্জ করা হলো, অ্যারেস্ট করা হলো, লালবাজারে নিয়ে যাওয়া হলো এবং রাতে তাদেরকে ছেড়ে দেওয়া হলো। যে আমাদের বোনের বিচার, যেটা আমরা চাইতে 18 আগস্ট নেমেছিলাম, সেটা আজকে মানুষ সর্বস্তরে ফিল করতে শুরু করেছে, এবং কলকাতা ময়দান এর থেকে ব্যতীত হবে না, এটা খুব এক্সপেক্টেড। 14 আগস্ট অ্যাকচুয়ালি হয়েছিল, হ্যাঁ, তো 18 আগস্টে আমাদের ডার্বিটা ছিল আর কি। হ্যাঁ, তো যাই হোক না কেন, আমরা এইটা বলতে চাই, দাদা বলে গেলেন যে এখানে মোহনবাগান ইস্টবেঙ্গল মহামেডান একত্রিত হয়েছে, আপনাদের একটা কথা বলি, ময়দান না কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করেনি, কোনোদিন আপোষ করেনি এবং কোনোদিন করবেও না। মানে সেই সেটা দরকার হলে আমরা নিজেদের মধ্যে তো ভীষণ মারামান্ডি, ভীষণ কনিষ্ঠ ইস্টবেঙ্গল সাপোর্টার সমর্থক যা বলে গেল সেই থেকে শুরু করছি, যে ঋতিক ঘটক বলতেন অ্যাপোলিটিক্যাল এক্সিস্টেন্স ইন দ্য সোসাইটি বলে কিছু হয় না, সত্যি করেই হয় না। কিন্তু যারা আমরা সোসাইটিতে রয়েছি, অর্থাৎ অ্যাপোলিটিক্যাল এক্সিস্টেন্স, তাদের কোন জায়গায় সেটাকে ব্যবহার করব সেটা আমাদের সচেতন থাকা প্রয়োজন আছে। আজকে আমরা এখানে উপস্থিত হলাম কেন, 9 তারিখে একটা ঘটনা ঘটেছে, তার তীব্র প্রতিক্রিয়া গোটা দেশময় চলেছে, বিভিন্ন জায়গায় আন্দোলন হয়েছে। আজকে আমরা গড়েন মাঠের যারা লোক, যে যার সমর্থক হই, এই ঘটনার বিপক্ষে যারা, ঘটনার পক্ষে হঠাৎ সরকার পক্ষে যারা রয়েছেন, তারাও তাদের প্রতিক্রিয়া দিয়েছেন। Change on me!